কেউ প্রাইভেট বা কোচিং সেন্টারে পড়াচ্ছেন, কেউ বা ব্যবসা বাণিজ্যে মনোযোগী, ফলে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। রাজশাহী অঞ্চলের গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রমের চিত্র হতাশাজনক। স্থানীয়ভাবে তদারকি না থাকায় স্কুল কলেজগুলোতে ক্লাস চলে খেয়াল খুশি মতো। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাসের সময়সূচি মানা হয় না। শিক্ষা বোর্ডের অধীনে 988টি স্কুলের প্রধান শিক্ষক ও 760টি কলেজের অধ্যক্ষকে সতর্ক করে পাঠানো হয়েছে চিঠি। 12টা সাড়ে 12টা 1টার মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে, বন্ধ করে পিওন টু প্রিন্সিপাল সকলেই চলে যান। বিশেষ করে কলেজের অধ্যক্ষদেরকে আমি বিজ্ঞপ্তি দিয়েছি, নোটিশ দিয়েছি এবং তাদের রুটিনগুলো আমি চেয়ে পাঠিয়েছি। স্কুল কলেজগুলোতে ঠিকমতো ক্লাস না হওয়ায় পরীক্ষার ফলাফলেও প্রভাব পড়ে। তবে কেবল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের এক চিঠিতেই এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তদারকি প্রয়োজন বলে মনে করেন পরীক্ষা নিয়ন্ত্রক। যদি মাধ্যমিক শিক্ষা অফিসাররা তাদের প্রতিদিনের কাজের মধ্যে অন্তত 2 ঘন্টা সময় ব্যয় করেন যে তার প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে চলছে কিনা, তাহলে সেটি তিনি রিপোর্টটা পেতে পারেন, সেই রিপোর্টটা তিনি ডিওকে পাঠান। তবে শিক্ষা বোর্ডের এই অভিযোগ মানতে নারাজ শিক্ষক নেতারা। তারা বলছেন লেখাপড়ায় কমতি নেই, খাতা কলমে রুটিন মেনে ক্লাসে শিক্ষার্থীদের ধরে রাখা যায় না। 90% কলেজই হচ্ছে গ্রীষ্মকালীন রুটিনে 8টা থেকে ক্লাস নাই। সরকারি নিয়ম নীতিমালা জারি করেছে 10টা থেকে 4টা পর্যন্ত। এখন এইটা 10টা থেকে 4টা পর্যন্ত কলেজে কোনো ছাত্রকে বাস্তব সম্মত না যে আটকে রাখা যায়। এদিকে স্কুল কলেজগুলোতে এই বিশৃঙ্খলা ঠেকাতে সব জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন রাজশাহী বিভাগীয়।